নেতাজির রাজনৈতিক শিক্ষাগুরু, আলিপুর বোমা মামলায় ঋষি অরবিন্দের ত্রাতা, সেদিন বিনে পয়সায় লড়েছিলেন পুরো মামলা, কলকাতার প্রথম মেয়রও তিনি। আজীবন অকাতরে নিজের সর্বস্ব বিলিয়ে গিয়েছেন তিনি, দেশবাসীর পাশে দাঁড়াতে মাথার ছাদটুকুও দান করে যেতে পিছপা হননি তিনি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1917 সালে কলকাতার ভবানীপুরে বঙ্গীয় প্রাদেশিক অধিবেশনে সভাপতি হলেন চিত্তরঞ্জন দাস, পা রাখলেন রাজনীতিতে, সেই সঙ্গে আত্মপ্রকাশ করল এক নতুন রাজনীতি। বিলেত ফেরত নামি ব্যারিস্টার হলেও চিত্তরঞ্জন রাজনীতির ভাষা হিসেবে ইংরেজির জায়গায় আনলেন বাংলাকে। চিত্তরঞ্জনই প্রথম বুঝেছিলেন হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতকে কূটনৈতিক চাপে ফেলতে চাইছে ইংরেজরা। সম্প্রীতি রক্ষা করতে নেমে পড়েছিলেন দেশবন্ধু, তৈরি করেছিলেন বেঙ্গল প্যাক্ট চুক্তি। একথা ঠিক, চিত্তরঞ্জন দাসের মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে যায় বেঙ্গল প্যাক্ট, কিন্তু তিনি ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের জ্বলন্ত অগ্রদূত। চিত্তরঞ্জনের চিন্তাধারা পরিপূর্ণ বিকশিত হতে পারলে শুধু বাংলা নয়, গোটা ভারতীয় উপমহাদেশের ইতিহাসই হয়তো অন্যরকম হতে পারত। তবে সাম্প্রদায়িক রাজনীতি আমাদের সামনে যে নতুন ধরনের সংকট নিয়ে এসেছে, তার মোকাবিলা করতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চিন্তা ও তার রাজনৈতিক কর্মকাণ্ড আজকের সমাজের কাছে অনুপ্রেরণা।